পরে করতে হবে হ্যাঁ আসলে এমনিতে চুল যদি পেকে যায় তাহলে এটা কালো করা ঠিক না এটা নারীর জন্য ঠিক না পুরুষের জন্য ঠিক না বরং তিনি ভিন্ন কোনো কালার করতে পারেন সেটা লাল কালার হতে পারে মেহেদি দিতে পারেন তো রমাদান হোক রমাদানের বাইরে হোক একই মশালা মানে চুলের কলপের সাথে রমাদানের কোনো সংশ্লিষ্টতা নেই তিনি রমাদানের ভিতরেও করতে পারবেন বাহিরেও করতে পারবেন কিন্তু কালোটা করতে পারবেন কিনা সেটা হলো মশালা

আর কোনো প্রশ্ন আছে আপনার ধন্যবাদ আপনাকে আর প্রশ্ন না থাকলে কি কি আমল করতে পারি জি আপনার কি আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে ওনার প্রশ্ন মহিলা আর পুরুষদের নামাজ কি একই রকম আমাদের বাংলাদেশে প্রশ্নটা আসলে এতটা মানে হাইলাইটস করে করা হয় মনে হয় যেন বিশাল ব্যাপার আমি তো খুব একটা পার্থক্য দেখি না যে পুরুষ নামাজ পড়ছে একটি রুকু দুটি সেজদা নারীও ঠিক তাই কেরাত কৌত কেয়াম এভ্রিথিং একরকম সময় তো নারীরা নামাজ পড়তেন হ্যাঁ এটাতে এটাতে খুব ব্যবধান দেখি না তো আমরা

এটা যেভাবে বলা হচ্ছে সেভাবে কিন্তু না এতটা জগন মারা মারাতো কিছু না নারীরা বুকের উপর হাত বাচ্ছে তো বুকের উপর তো পুরুষরাও হাত বাদে নারীরা দুই পা লেপطিয়ে বসছে। সেটা পুরুষরাও করছে এটা আছে তো হাদিসে অবশ্য শারীরিক কারণে তো পুরুষদের মধ্যে পার্থক্য হয় এজন্য আমাদের দেশে বিষয়টাকে যতটা বড় করে দেখা হয় নারী পুরুষের নামাজের পার্থক্য আসলে তেমন কিছু না বরং নারী পুরুষের নামাজ হাদিসে দেখে নামাজের নয় নয়জন স্ত্রী একসাথে জীবিত ছিলেন মা আশা রাজি আল্লাহাদের থেকে আমরা আদব নারী পুরুষের নামাজের পার্থক্য বিষয়ে কোনো হাদিস পাই না যদি থাকতো তাহলে মা আশা তো সবচেয়ে বড় মহাদেশা ওনার থেকে তো হাদিস দুই বাইশ উনি বলতেন যে হ্যাঁ এই পার্থক্যটা কিন্তু আমরা এইভাবে পাই না তো এই জন্য বলবো মেজর কোন পার্থক্য নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমরা নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম দিয়ে প্রশ্ন করুন হ্যাঁ আছেন আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না বোন আপনি টেলিভিশনে ভলিউমটি কমি একটু ধীরে আপনার প্রশ্নটি আবার রিপিট করবেন

আপনি বলছেন যে ফরজ গোসল কি চুল না ভিজে মেয়ের ওই যে চুলে কালো করার জন্য বেসমল তেল দুলানতে এগুলো রোজা থাকার অবস্থা দেওয়া যাবে কিনা নাকি রোজা পরে দেওয়া যাবে ও মানে আপনার ওই যে মেয়ের চুলে কালো রং করতে পারবেন কিনা না হ্যাঁ 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 ধন্যবাদ আপনার রোজায় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন প্রথম প্রশ্ন ফরজ গোসল কি মেয়েরা চুল না করলে গোসল আদায় হবে আপনি বলছেন যে অংশ ইচ্ছে হয় না প্রশ্ন জি যদি আপনি চুলের গোড়ায় পানি পৌঁছে তাহলে ফরজ গোসল আদায় হয়ে যাবে আর নফলস গোসল যেটা যে না চুল সেটাই বলছি আমি যে চুল ভিজানো জরুরি না চুলের গোড়ায় পানি পৌঁছানো জরুরি যদি চুল বেনুনি করা থাকে যদি চুল তোলা দিয়ে রাখে আর তিনি চুলের গোড়ায় পানি দেন তার দেহ কিন্তু হয়ে গেল চুলটা ধৌত করা জরুরি নয় কিন্তু যদি চুলের গোড়ায় পানি না পৌঁছে তাহলে গোসল হবে না ফরজ গোসল আর ফরজ গোসলের বাহিরের গোসল তো তিনি চুলে পৌঁছান চুল না পৌঁছে গোড়ায় পানি কীভাবে নেবেন হ্যাঁ সুযোগ আছে বেরুনের তোলা দিয়ে যদি তিনি পানি সাওয়ার করতে চান বিশেষ বিশেষ হ্যাঁ করতে চান তিনি চুল অনেক লম্বা যদি হয় আর পিছন থেকে বেরুনি করা থাকে ধরে রাখে তাহলে তিনি গোড়ায় পানি দিতে পারবেন বিশেষ ব্যবস্থা নিলে বিশেষ ব্যবস্থা

তাহলে এটা কালো করা ঠিক না এটা নারীর জন্য ঠিক না পুরুষের জন্য ঠিক না বরং তিনি ভিন্ন কোনো কালার করতে পারেন সেটা লাল কালার হতে পারে মেহেদি দিতে পারেন তো রমাদান হোক রমাদানের বাইর হোক একই মশালা মানে চুলের কলপের সাথে রমাদানের কোনো সং সংশ্লিষ্টতা নেই তিনি রমাদানের ভিতরেও করতে পারবেন বাহিরেও করতে পারবেন কিন্তু কালোটা করতে পারবেন কিনা সেটা হলো মশালা সেটা হচ্ছে যে চুল যদি পেকে যায় তাহলে হাদিস হাতে যাননি স্বাদ তোমরা কালোকে অ্যাভয়েড করো পরিহার করো কারণ কালো করলে কি হয় সত্য লুকানো হয় আপনার এই শুভ্রতা আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে যাচ্ছ কিন্তু তুমি সামনে যাচ্ছ কবর হ্যাঁ আয়নার সামনে দাঁড়ালে কিন্তু নিজের নক করে ধাক্কা লাগে যে আর তো নাই ফিরে আসা উচিত এরপর অন্য কেউ দেখলেও বুঝতে পারে যে উনার আসলে বয়সটা কত এখন দেখা যায় যে যদি আমি কালো করে ফেলি তাহলে আমার আসল বয়সটা কিন্তু লুকানো হয়ে গেল। এবং আমি নিজেও কিন্তু নিজেকে প্রতারিত করলাম আয়নার সামনে দাঁড়ালে আমিও বুঝলাম না যে আমি যাচ্ছি সেদিকে এই জন্যই সাল্লাম বলছেন যে যার সাওয়াদ তোমরা কালোটাকে অন্য রং করতে পারে মেহেদি করতে পারে মেহেদি রঙে বলে দিবে তোমার কালো।